চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে নির্মিতব্য রেল লাইন, সেই রেল লাইনটির কী অবস্থা সেটি আপনাদেরকে দেখাবো। আমরা এখন আছি সাতকানি উপজেলার তেমনি এলাকায়। রেল লাইনের নিচ থেকে কিছুদিন আগে দেয়া পাথরগুলি সরে গেছে। রেল লাইনটির কারণে পানি নিষ্কাশন হতে পারেনি এমন অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের। প্রবল স্রোতের কারণে রেল লাইনের যে নিচে স্লিপারের নিচে যে ছোট ছোট স্প্যাম দেওয়া হয়েছিল, অনেক জায়গায় সেটি ভেঙে গেছে, পাথরগুলি সরে গেছে। রেল লাইনের দু পাশে এখনও পর্যন্ত বন্যার পানি দেখা যাচ্ছে। রেল লাইনের উপর দিয়ে স্রোত প্রবাহিত হওয়ায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। অতিরিক্ত পানির কারণে রেল লাইনের বেশি স্রোত গিয়ে রেল লাইনের উদ্দি রেল লাইনের দোষে গিয়ে, অর্থাৎ পানির স্রোতের কারণে, অর্থাৎ আর নদূষিত। আর এখানে দেওয়ার কথা ছিল সেতু, কিন্তু দিশে খালবাট ছোট ছোট, সেজন্য পানি পশ্চিম দিকে ভারিতে পারে না বলেই অল্প বেশি পানি ব্যবধানের কারণে কি রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। টানা সপ্তাহখানিক বৃষ্টি আর ওজন থেকে নেমে আসা যে পাহাড়ি ডলি স্মরণ সাতকানি, এই স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার হয়ে গেছে। বন্যার পানি এখন নেমে গেছে, কত চিহ্নগুলো বেশি উঠতেছে। সাম্প্রতিক সময়ের এই বন্যায় রেল লাইনের যে ক্ষতি, ভবিষ্যতে এই ক্ষতি না হওয়ার জন্য পর্যাপ্ত ব্রিজ নির্মাণ করবেন সংশ্লিষ্টরা, এমনটা আমরা প্রত্যাশা করছি। শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাই জানো কথা বলছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুম করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব চাই, কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার মনে গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 NTV-তে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।